প্রণাম গুরুদেব। হ্যাঁ প্রণাম বাবা, প্রণাম প্রণাম। গুরুদেব, আমাদের এই চ্যানেলে লাস্ট যদি 10টা আমরা ভিডিওটাকে দেখি, তাহলে আমাদের এই ভিডিওর মধ্যে বেশিরভাগ সময়ই আমরা ভবিষ্যৎ মালিকা নিয়ে কথা বলেছি এবং পরবর্তীকালে পৃথিবীর কি করুণ অবস্থা আসতে চলেছে, তো সেই জিনিসটাকে নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি। আজকে হয়তো লোকজন এই ঘটনাগুলো শুনতে শুনতে অনেকবার বিরক্ত, অনেক রকম হচ্ছে, ভয় পাচ্ছে, একটা মিক্সড ফিলিংস, কিন্তু মানুষজন ভাবছে হয়তো এটা আধ্যাত্মিকতার ভিত্তিতে শুধুমাত্র বলা হচ্ছে, কিন্তু যদি আমরা পেছনে বিজ্ঞান, হ্যাঁ, যদি আমরা এইটাকে যদি ব্যাখ্যা করি এবং বর্তমানে আমরা যদি লাস্ট 10-12 বছরে যদি ঘটনাগুলোকে একটা সারিতে সাজাই, তাহলে ভবিষ্যৎ মালিকার প্রতিফলনই আমরা এই ঘটনাগুলোর মাধ্যম থেকে দেখতে পাই। তুমি বল, কোনো ভুল নেই। তো সেইটাকেই আজকে আমরা ভবিষ্যৎ মালিকাকে একটু বিজ্ঞানের মতে, মানে যারা যারা বলছেন যে এইটা হওয়া সম্ভব না, বা আমরা যে ভয় পাচ্ছি, ভয়টা যে অমূলক নয়, তো সেই ভয়টা যে কারণ আছে এবং আমাদের যে ভয় পাওয়া উচিত, আমরা করোনার সময়তে যে ভয় পেয়েছিলাম, ভয় পেয়েও আমরা কিছু আটকাতে পারিনি, এখন আমাদের কাছে হয়তো আটকানোর কিছু নেই, কিন্তু ভয়টার যে দরকার, মানে ভয়টার হওয়ার পর আমাদের যে একটু হলো সংযত হওয়ার দরকার, সময় করা উচিত, সেই জিনিসটার জন্য এটা বিজ্ঞান ভিত্তিক ভাবে কিভাবে ভবিষ্যৎ মালিকাকে সাপোর্ট করছে, সেই জন্যই এই ভিডিওটাকে করা। মানে জগন্নাথ মন্দিরের ধারক বাহক এই পাঁচজন ছিলেন, একটা হচ্ছে বলরাম দাস, একটা হচ্ছে উচ্চন্দ্র দাস, একটা হচ্ছে জগন্নাথ দাস, একটা হচ্ছে যশবন্ত দাস, একটা হচ্ছে অনন্ত দাস। এই পাঁচজনে মিলে ওনারা এই জগন্নাথ মন্দিরটা চালাতেন, ধারক বাহক ছিলেন। থাকতে ওনাদের কিছু স্বপ্নাদেশ হয় কিংবা কিছু কিছু হয়, যেটা ভিত্তি করে ওনারা একটা বই লেখেন, তার নাম হচ্ছে ভবিষ্যৎ মালিকা। এটা অন্য কিছু নয়, আমরা আগে থাকতেই বলছি এটা জগন্নাথ ভাগবত। আমি অনেক আগে বলেছি জগন্নাথ ভাগবত রাজার গায়ে থাকতো বা আছে, এটা কোনোদিন প্রকাশ পাবে না, জগন্নাথ ভাগবত কোনোদিন প্রকাশ পাবে না, রাজা এটা কন্ট্রোল করেন। কারণ রাজা এখনও পর্যন্ত পুরীতে যিনি রাজা আছেন, তিনি কিন্তু অনেক সম্রাদেশ পান, এবং মানে জগন্নাথ কী করতে চাইছেন, কী হবে না হবে, এইগুলো সবই অনেকে বলছেন যে জগন্নাথ 6 বছর রথে চলবেন না, ওগুলো বাজে কথা। আবার অনেকে বলছেন জগন্নাথ রথ তৈরি হচ্ছে, উনি মানে নতুন রথে চলবেন। কিন্তু একটা কথা হচ্ছে যে ওনারা যেটা বলেছেন, যে ভবিষ্যৎ মালিকায় যেটা বলা হয়েছে যে জগন্নাথ 6 বছর রথে চলবেন না, মানে 6টা বছর মারাত্মক বছর, যুদ্ধ বিগ্রহ ভূমিকম্প, ভূমিকম্প তো দেখতে পাচ্ছ প্রতি মুহূর্তে হচ্ছে, এটা বলার কিছু ব্যাপার নেই, আমরা বলি না বলি প্রচুর ভূমিকম্প হচ্ছে এবং আরও ভূমিকম্প হবে, হ্যাঁ ঠিক আছে, সেরকম ভূমিকম্প নিয়ে কিছু বলার নেই, এটা বিজ্ঞান ভিত্তিক এবং মানে সারা পৃথিবীতে কোথাও বাদ নেই ভূমিকম্প হতে, কোথাও বাদ নেই, এবং কোথাও কোথাও তোমার জলের স্তর এত বেড়ে যাচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, বাইরে তো প্রচুর বন্যা হয়েছে, তোমরা দেখেছো প্রচুর বন্যা হয়েছে, এবং তার কারণ কি, এই গ্লোবাল ওয়ার্মিং, এই ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং জন্য আমাদের এটা হচ্ছে, ঠিক আছে না, তা এটা আমাদের অসাবধানতার জন্য হচ্ছে, এটা কিন্তু বিজ্ঞান ভিত্তিক, এটা ভবিষ্যৎ মালিকাকে আমি ধরবো না। ভবিষ্যৎ মালিকাতে আপনি অনেকবার মানে বারংবার বলেছেন যে ইউরোপ আমেরিকা জলের তলায় তলিয়ে যাবে, যাবে অবশ্যই যাবে, আবার বলছি যাবে, আমেরিকা কিছুটা অংশ চলে যাবে জলের তলায়, আর বিলেতও যাবে, ইউরোপের কিছুটা কান্ট্রি যাবে, তো এটা তো বলাই হয়েছে বারবার করে আমি বলছি, তো এটা তো বিজ্ঞান ভিত্তিকের ব্যাপার। হ্যাঁ, এবং এইটার কথা মানে লাস্ট সায়েন্স কনভেনশনে যখন যা হয়েছিল সেখানেও এই কথাকে স্বীকার করা হয়েছে যে বিশ্ব উষ্ণায়ন যদি চলতে থাকে 2026-2027 দিকে সেটা জলের তলায় তলিয়ে যাবে, একদম একদম একদম, কোনো ভুল নেই, আর সেটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক একদম, এটার সঙ্গে এটার কোনো সম্বন্ধ নেই, কিন্তু কিন্তু ঘটে যাচ্ছে, এখন ভবিষ্যৎ মালিকে যা বলা হয়েছিল হিসেব মতো ধরলে, তুমি সিরিয়ালি ধরো যদি, দেখবে যা বলেছে সেগুলো মিলে যাচ্ছে, ওনারা কিন্তু ওই সময় বিজ্ঞান ভিত্তিক কিছু করেননি, ওনারা হয়তো স্বপ্নাদেশ পেয়ে বা কোনো কিছু করে ওনারা ওটা লিখেছেন, যেটা আজকে জগন্নাথ ভাগবত নামে পরিচিত, এবং যেটা রাজার কাছে কুক্ষিগত করা আছে। এবং জগন্নাথদেব তোমরা জানো এমন একজন দেবতা, মানে প্রচণ্ড জগন্নাথ মানে কী বলবো তোমার, জগন্নাথ মানে মানে জাগ্রত দেবতা, জাগ্রত দেবতা, উনি সমস্ত কিছু মানে কৃষ্ণের হাটটা ওর মধ্যে আছে, হাটটা এখনও চলছে,
কৃষ্ণই ওনার মধ্যে দিয়ে জীবিত হয়ে সবকিছু, কৃষ্ণের হাতটা ওনার মধ্যে আছে এবং চলছে, যার ফলে হচ্ছে কি উনি যা যা রাজাকে নির্দেশ দেন, অন্য কাউকে নির্দেশ, রাজাকে নির্দেশ দেন, আর এরা যারা আছেন পাঁচজন এদের হয়তো নির্দেশ দিয়েছেন, কিছু কিছু নির্দেশ দিয়েছেন যার ভিত্তিতে ওনারা লিখেছিলেন। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, মানে আমরাও দেখতে পাচ্ছি ভবিষ্য মালিকায় যেটা বলা হয়েছে সেটা মিলে যাচ্ছে, এটা বিজ্ঞান ভিত্তিকও তাই। যে হারে ওয়ার্নিং হচ্ছে, গ্লোবাল ওয়ার্নিং হচ্ছে, তাতে করে জল বাড়বে, বড় বড় ঝড় আসবে, হচ্ছে বড় বড় ঝড় আসছে, বড় বড় ঝড় আসছে, বা তোমার সামুদ্রিক ঝড় যেটা, যেটা আমরা সৌরঝড়ের কথা কিছুদিন আগেই শুনেছি, সৌরঝড় সম্বন্ধে বলা হয়েছে তার ক্ষতি হওয়ার এফেক্টটা হয়তো এখন বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে, যেমন আবহাওয়ার এই আমূল পরিবর্তন এটা সৌরঝড়ের একটা কারণ বলা যায়। হ্যাঁ, সেখানে তো ভবিষ্যৎ মালিকা এরকম এরকম কিছু বলা যায় না, গ্লোবাল ওয়ার্নিং ওয়ার্নিং বা সূর্যের মানে এতে আমাদের বিরাট ক্ষতি হবে এরকম কিছু বলে যাননি। যেগুলো বলে গেছেন সেগুলোর মধ্যে ধরো একটা উল্কাপাতের কথা বলা হচ্ছে, আমরা ভেবেছি উল্কাটা বিরাট বড় হবে, হ্যাঁ ছোট উল্কাপাত হয়েছে, এবং আরেকটা উল্কা আসছে যেটাকে বলছে অনেক বড়, যাই হোক যেখানেই পড়ুক না কেন এটা তো কম্পন হবেই বা এটা এ কিছু হবেই, এটা বলা হয়েছে। আর বলা হচ্ছে যে মানে আমেরিকা ইউরোপ জলের তলায় খানিকটা অংশ চলে যাবে, এটাও বলা হয়েছে, এটার মধ্যে কোনো ভুল নেই, এটাও বলা হয়েছে। আর আর বলো কি বলছো, সাত দিন ধরে রাত, সাত দিন ধরে দিনে, এটা হচ্ছে সূর্য হয়তো পৃথিবী থেকে অনেক দূরে চলে যাবে, এবং সাতটা আমাদের বারোটা রাশি, তো রাশি অনুযায়ী তো ঘুরছে পৃথিবী, রাশি অনুযায়ী ঘুরছে। এখন আমার মনে হয় বিজ্ঞান ভিত্তিক যে সূর্য অনেক অনেক দূরে চলে যাবে পৃথিবী থেকে, এবং আলোটা হয়তো কম দেবে সাত দিনের জন্য। হ্যাঁ, মানে আমরা এতদিন ধরে যত কিছু করছি আমরা পৃথিবীর অবস্থানের কিভাবে কি পরিবর্তন হবে সেইভাবেই দেখছিলাম, এবং আমরা এইটাকে উপেক্ষা করে যাচ্ছিলাম যে সূর্যের অবস্থানে কি পরিবর্তন হতে পারে। ঠিক, তো ভবিষ্য মালিকাতে সূর্যের অবস্থান নিয়েও কথা বলে যে 2150 বছর পর, হ্যাঁ বারোটা রাশি, বারোটা রাশি সূর্য এমনভাবে থাকবে, এক একটা রাশি তো আলো দেবে, এক একটা রাশিতে আলো দেবে না, সাত দিন অন্ধকার থাকবে, মিনস হচ্ছে এইটাই। অনেক দেশে তো সাত দিন, তো ছমাস অন্ধকার থাকে, ছমাস দিন ছমাস রাত্রি হয়, কোনো কোনো জায়গায় রাত্রিই হয় না, সারাটা দিন দিন হয়, কোনো কোনো দিন দিনই থাকে রাত্রিই হয়, মানে ওগুলো দক্ষিণের উপরে। হ্যাঁ, দক্ষিণ গোলার দিয়ে আমরা জানতে পারি যে ছমাস দিন ছমাস রাতের কনসেপ্ট রয়েছে। তো আমরা যখন পৃথিবীতে সাত দিন মানে সূর্য উঠবে না এই কনসেপ্টটাকে ধরি, যদি আমরা বলে আলোটা আসবে না, এত দূরে থাকবে, অত একটা রাশি থাকবে, একটা রাশি থাকবে না, কারণ মানে রাশিয়া কুম্ভ রাশি আন্ডারে চলে যাবে, এবং রাশিয়া পৃথিবীর ত্রাণকর্তা হয়ে দাঁড়াবে, যেটা এখন দেখা যাচ্ছে আমেরিকার প্লেনটা ধ্বংস করলো, এগুলো অনেক কিছু করছে দেখতে পাচ্ছে, রাশিয়া কিন্তু মানুষের পরিত্রাণের একটা রাস্তা তারা করবে। হ্যাঁ, তার জন্যে মনুষ্যকুলের ভবিষ্যতের একটা বীজ বপন করবে, একদম বীজ বপন, এবং সেইটাকে যদি এই সেইটাকে তো ভবিষ্যৎ মালিকাতে বলা আছে যে এরকম প্রাচ্যের একটা দেশ রচনা করবে, কিন্তু যদি আমরা দেখি রাশিয়ার তরফেই আজকে যত যুদ্ধ বা যা কিছু রাশিয়া মেন শুরু করলো, তো এইটাকে যদি ভবিষ্যৎ মালিকার সাথে একই যদি রাশিতে আনা, একই যদি জায়গায় আনি, তাহলে আমরা দেখতে পাই যে দুটো ঘটনা একই প্যারালালি চলছে। হ্যাঁ, প্যারালালি, তো সুতরাং ভবিষ্যৎ মালিকা যা বলে, ভবিষ্যৎ মালিকা যা বলেছে মিলছে, একদম মিলছে, তবুও যেমন এর পিছনে বিজ্ঞান কাজ করছে, ভবিষ্যৎ মালিকা ঠিক আছে আমি মানছি প্রত্যেকটাই, কিন্তু ভয় দেখার মতো কাউকে কোনো ব্যাপার নেই, ভয় পাবে কেন মানুষ, কী ঘটবে না ঘটবে, না ঘটতে পারে তো, ভবিষ্যৎ মালিকা বলেছে বলেই ঘটবে এমন তো কোনো কথা নেই। কিন্তু একটা জিনিস, বিজ্ঞানকে তোমরা মানতেই হবে, বিজ্ঞানকে তোমরা অস্বীকার করতে পারবে না, ভবিষ্যৎ মালিকা মানে তোমরা মানতে নাও পারো যে এগুলো যা বলেছে এগুলো ঘটবেই না, আমি মেনে নিলাম, কিন্তু বিজ্ঞান যেটা বলছে আমেরিকা জলের তলা চলে যাবে, ইউরোপ কান্ট্রি জলের তলা চলে যাবে, বড়ো বড়ো ওয়া মানে ঝড় হবে, টর্নেডো হবে, হ্যাঁ বহু দেশ সুনামি আসবে, সুনামি আসবে, বহু দেশে সুনামি আসবে, তারপর বহু দেশ জলের তলায় চলে যাবে, এগুলো তো দেখা যাচ্ছে প্রায়। এবং আরও একটা জিনিস যে বলা হয়, চলে চলে আরেকটা তোমাদের বলেছিলাম, মানুষ মানুষকে খাবে, এখন মানুষের মানুষের মাংস মাংস খাবে, তানজানিয়া বা অন্য অনেক দেশ মানুষের মাংস খায়, ইভিন তুমি যদি আন্দামানে যাও সেখানেও মানুষ খেয়েও ডেরা আছে, মানুষ মানুষকে খায়, কিন্তু এটা সে নয়, একটা সিনেমা উঠেছিল জানো,
না ওরকম অনেক সিনেমাই আছে জম্বি নিয়ে, যে ধরনের সিনেমা আছে আমেরিকাতে আগে প্রকাশ পেত, কারণ অনেক রকম ভাবে দেখানো হলেও কিন্তু মানুষ মানুষের কাছে এই কনসেপ্টটা আমেরিকা বহু আগে থেকে দেখিয়ে আসছে। রাইট রাইট রাইট। এবং আন্টার্কটিকাতে আপনি বলেছিলেন যে আন্টার্কটিকাতে একটি ভাইরাস পাওয়া গেছে, ভাইরাস পাওয়া গেছে এবং রাশিয়া সেটা আবিষ্কার করেছে। এতে হবে কি, ওরাও এখন সার্ভে করতে আরম্ভ করে দিয়েছে, ওরাও নানান পরীক্ষা নিরীক্ষা করছে যাতে করে ওষুধটা বেরিয়ে যায়। হ্যাঁ, মানে ওইটা ছিল যে ওটা বহু বছর ধরে লুকানো এমনভাবেই ছিল যে ওইটা অ্যাকচুয়ালি জম্বি ভাইরাসটাকেই দেখাচ্ছে, যে যে ভাইরাসটা আবিষ্কার করে সেটা সেটার ফলে মানুষ মানুষকে খাবে। না ঠিক ঠিক ঠিক, আবার মানুষকে মানুষ জ্যান্ত করবে, জীবন্ত করে দেবে, তা তার এই চলছে ওষুধ ফসুধ। এবং এবং আপনি ওর মাঝে একটা কথা বলছেন, রোবট দ্বারা রোবটের যুদ্ধ হবে মানুষজন। রোবট তো অলরেডি বেরিয়ে গেছে, মেয়ে ছেলে রোবট বেরিয়েছে, এমনি চাকর বাকর কুকুর অনেক কিছু রোবট বেরিয়ে গেছে। এবং সত্যি কথা বলতে কি, হয়তো আগামী দিনে রোবট যুদ্ধ করবে, মানুষ হয়তো করবে না। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালিতে যদি আমরা এখন আইটি মানে এই ইনফরমেশনের সেক্টরটাকে যদি দেখি, তাহলে এখন বর্তমানে এমন সফটওয়্যার বেরিয়েছে যেমন চ্যাট জিপিটি, এই সমস্ত জিনিসগুলো এগুলো হয়তো এখন বহুত অ্যাডভান্স ধরনের, কিন্তু এগুলোর ফলে হয়তো একটা সময় গিয়ে মানুষের অপ্রয়োজন হয়ে পড়বে কোনো রকম, প্রয়োজন পড়বে ম্যানুয়ালে কোনো প্রয়োজন পড়বে না, রোবটই যুদ্ধ করবে। এবং এরা হয়তো মানুষের মানে যত এখনো অবধি হয়তো আমরা যত রকমের ভয় পাচ্ছি যা যা জিনিস নিয়ে, এই রোবট হয়তো তার থেকে বড় ধরনের ভয় আমাদের মধ্যে সঞ্চার করবে একটা দিন বাদে। এবং এই কথাটা বিভিন্ন বড় বড় যারা আজকে রোবোটিক্সের সব থেকে বড় বড় তাবৎ যারা সায়েন্টিস্ট, তারা এই কথাটাকে স্বীকার করেছেন, একটা দিন গিয়ে হয়তো রোবট মানুষজনের মধ্যে এই এমন ভয় সঞ্চার করবে, আমরা আজকে যত রকমের ভয় পাই তার থেকে সেই ভয়টা অনেকটা বড় হবে। একদম একদম একদম, এটার মধ্যে কোনো ভুল নেই, এটা কোনো ভুল নেই, এটার মধ্যে কোনো ভুল নেই, ঠিক আছে না? আর বলো তো, এই গুরুদেব এই এপিসোডটা মেনলি এই কারণেই যে আমরা কাউকে ভয় দেখানোর কোনো প্রশ্নই আসছে না, কিন্তু মানুষ মানুষ যেমন আমরা ভবিষ্যৎবাণীটা নিয়ে আলোচনা করছি, যা যা বলা আছে মোটামুটি ভাই মানে মিলে যাচ্ছে, দেখা যাচ্ছে মোটামুটি মিলে যাচ্ছে। ভূমিকম্প থেকে আরম্ভ করে বন্যা থেকে আরম্ভ করে ঝড় থেকে আরম্ভ করে মিলে যাচ্ছে, যা যা বলেছে মিলে যাচ্ছে, কিন্তু এর পেছনে বিজ্ঞান ব্যাখ্যাও তো রয়েছে, একবার বিজ্ঞানটাকে বাদ দিয়ে দিলে হবে না। না অ্যাকচুয়ালিতে 400 বছর বা 500 বছর যত বছর আগে ভবিষ্যৎ মালিকা জবে রচনা হয়েছে, সেই দিন থেকে যদি সেই দিনের লেখা জিনিসের আজকে বিজ্ঞান তার প্রমাণ দিচ্ছে। এবং শুধু তাই নয়, তুমি দেখো জগন্নাথ মন্দিরে বলছে পাথর পড়বে, পাথর পড়েছে, জগন্নাথের ক্ষতি হয়েছে, দেহের ক্ষতি হয়েছে অনেক, এবং বলা হচ্ছে যে 22 সিঁড়ি পর্যন্ত জল আসবে এবং মাছ খেলা করবে, এটাও বলা হয়েছে। এবং জগন্নাথ পালাতে পারবে না, সমুদ্র জগন্নাথকে টেনে নিয়ে চলে যাবে, এটাই বলা হয়েছে আর কি। মানে আমরা আজ আইসে করছি তো জগন্নাথের যাওয়ার টাইম এসে গেছে, 22 সিঁড়ি পর্যন্ত জল আসবে এবং মাছ খেলা করে। মাছ খেলা কী জিনিস এটা সাধারণ মানুষ জানে না, আমরা যারা জানি তারাই বলছি। কারণ আমাদের মন্দিরে যখন মাছ খেলা হয়েছিল, আমার পুরো মন্দিরটা ছন্নছাড়া করে দিয়েছে, ছন্নছাড়া হয়েছে, মাছ খেলা হয়েছিল, তখন জল উঠে গেছিলো প্রচুর মাছ, মায়ের মায়ের একদম ধাপের সামনে, মায়ের ধাপের সামনে হ্যাঁ খেলা করছিল। তখন একটাই জিনিস ভেবেছিলাম যে একটা আমাদের এখানে একটা প্রলয় হবে, হলো তাই না? এর আগে এর আগে এত এর থেকেও বেশি তো বৃষ্টি হয়েছিল না, কখনো কখনো জল উঠে মায়ের মন্দিরে, মায়ের ঘরে মায়ের পায়ের কাছে চলে যাওয়া এবং মাছ খেলা, এটা আমি দেখিনি, এটা দেখিনি, এটা দেখে ভয় পেয়ে গেলাম আমি, আমার মন্দিরে ভয় পেয়ে গেলাম, পুরো মন্দিরটাকে তজনজ করে দিলাম, যেহেতু সব নতুন করে আবার করা, তজনজ করে দিয়েছে একটা মন্দির, সেটা সকলে দেখেছে, মায়ের মন্দিরে জল উঠে গেছে, মাছ খেলা করেছে, অনেকেই দেখেছে। হ্যাঁ, পুরো যদি কেউ লাস্ট এক বছরে যদি কেউ আপনার এই মন্দির আর আপনাকে যদি এই এপিসোডগুলোকে যদি কেউ যদি ফলো করে থাকে, তাহলে তারা পুরো এই বিপর্যয়ের একটা কাহিনী বা একটা ছবি তাদের মনে একটা আঁকা হয়েছে। আসবি আসবি, সেই জন্য মাছ খেলা করলে আমার বড় ভয়, আর জগন্নাথ মন্দিরে মাছ যখন খেলা করবে আমার বড় ভয়। এবং গুরুদেব জগন্নাথ না হয়ে যায়, জগন্নাথ মন্দির তো ওরা লিখেছিল কি, জগন্নাথ মন্দিরটাকে নিয়ে লিখেছিল, সারা ওয়ার্ল্ডকে নিয়ে কিছু লেখেনি, কিন্তু সারা ওয়ার্ল্ডে কোনো ব্যাপার নেই, ব্যাপারটা হচ্ছে কি মন্দিরটাকে নিয়ে বলা হয়েছে, মন্দির কেন্দ্রিক হয়েছিল, মন্দির কেন্দ্রিক হয়েছিল, মানে আর কোনো পৃথিবীতে দেশ আছে এটা কোনো জায়গায় লেখা নেই। তবে যেগুলো লেখা হয়েছে যে হয়তো জলোচ্ছ্বাস হবে, অমুক হবে, তমুক হবে, সেগুলো পুরী কেন্দ্রিক। এবং গুরুদেব আপনি তো বলেছেন তন্ত্র মতে, আপনি বলেছেন যে সমস্ত জায়গা থেকে ঘোরার পরে জগন্নাথের কাছ থেকে সার্টিফিকেট নিতে হয়। হ্যাঁ, এটা একদম একদম, এটা কোনো ভুল নেই, এটা কোনো ভুল নেই বাবা।
তারপর আরও একটা অষ্টমাতৃকা যাচ্ছে, চৌষষ্ঠী যোগিনী যাচ্ছে, এরা কিন্তু অলরেডি জন্মগ্রহণ করে গেছে, এরা কি চৌষষ্ঠী যোগিনী অলরেডি জন্মগ্রহণ করে গেছে আর অষ্টমাতৃকাও জন্মগ্রহণ করে গেছে, এরা কিন্তু কবিকে সাহায্য করবে, সর্বতভাবে সাহায্য করবে। এবং ওই সাত দিন যে রোদ্দুর থাকবে না রাত্রিবেলা, মানে এদের চিৎকার চেঁচামেচি তোমার মানে তোমার হৃৎকম্প হয়ে যাবে, এটা বলা হয়েছে, এটা বলা হয়েছে। তো এটাও ঘটবে আর কি, মানে সূর্য দূরে চলে যাবে, এক একটা রাশির ওপরে আলো দেবে আর একটা রাশি অন্ধকার থাকবে। এবং গুরুদেব সবথেকে বড় জিনিস, আজকে আমরা যখন সুদর্শন চক্রের কথা জানতে পারি, দেখো সুদর্শন চক্র, দেখো হরধনু ভঙ্গ, হরধনু পাওয়া গেছে, সুদর্শন চক্র পাওয়া গেছে, দধিচি দই দই জ্বালিয়ে বান তৈরি করেছিল মৃত্যুবান, সেগুলো এখন অলরেডি উদ্ধার হয়ে গেছে। এখন পরশুরাম ডাইরেক্ট কলিকে অস্ত্রশিক্ষা দেবে, বলা হচ্ছে অস্ত্রশিক্ষা দেবে, এবং কলিকে মারা তো অত সহজ জিনিস নয়, কলিও তো প্রচণ্ড শক্তিশালী, নারায়ণ সেরম শক্তি নিয়েই আসছে, নারায়ণকে সেরম শক্তিশালী হতে হবে, সেখানে সেখানে কোলাকুলি হবে, তা সে তাকে সাহায্য করবে। হ্যাঁ, কলি হচ্ছে ভয়ঙ্কর, তুমি হচ্ছে নারায়ণ কলি তা নয়, কিন্তু কলি হচ্ছে ভয়ঙ্করতম। একটা হচ্ছে কলি যুগ, একটা হচ্ছে কলি, দুটোর মধ্যে পার্থক্য যে কলি এসে কলি যুগ থেকে মানুষকে রক্ষা করবে। হ্যাঁ, ওই কলি কলি হাত থেকে রক্ষা করার জন্যই নারায়ণের উৎপত্তি হবে, নারায়ণকে শ্রীকৃষ্ণকে আবার নামতে হবে, এবং উনি একা পারবেন না, ওই যে সাতজন চিরঞ্জীবী আছে তাদের সাহায্য নেবেন, খুব কম নয়, তার শক্তিশালী খুব কম নয়, এছাড়া অষ্টমাতৃকা এবং চৌষষ্ঠী যোগিনীর সাহায্য নেবে নিয়ে তবে কলিকে বধ করতে পারবে, তার আগে কলিকে বধ করতে পারবে। এবং গুরুদেব আপনি বারংবার এই কথাটা বলেছেন, আমাদের ভারতবর্ষ পুরো বিশ্বকে রুল করবে, করবে, এবং সেটা ভবিষ্যৎ মালিকাতেও যদি দেখা যায় যে বলা হয়েছে হস্তিনাপুর থেকে পুরো বিশ্বকে, দিল্লি, হ্যাঁ দিল্লি থেকেই উৎপত্তি সব কিছু হবে, এবং এটাই বলা হয়েছে আদিত্যনাথ যোগী যিনি আগামী দিন ভারতবর্ষ শাসন করবেন, আদিনাথ যোগী ভারতবর্ষ শাসন করবে, অখণ্ড ভারত তৈরি হবে, এবং সেখানে আমার মনে হয় পাকিস্তান আফগানিস্তান এইসবগুলো এক হয়ে যাবে, আগের মতো আগের মতো একটা অখণ্ড ভারত তৈরি হয়ে যাবে, এটা বলা হয়েছে, এটা ভবিষ্যৎ মালিকা বলা হয়েছে। এরা বাংলাদেশ সার্ক যেটা আছে সার্কগুলো সব এক জায়গায় হয়ে যাবে, মনে হয় ভারতবর্ষ অত বড়ো হয়ে যাবে, এবং ভারতবর্ষ শাসন করবেন আদিত্যনাথ যোগী, ওটা বলা হয়েছে, এটা ভবিষ্যৎ মালিকা বলা আছে, আদিত্যনাথ যোগীর কথা বলা আছে। তো আদিত্যনাথ যোগী এসে গেছেন এবং উনি হয়তো মোদির পরে উনি শাসন করবেন, দেশ দেশ শাসন করবেন, এটাই হবে আর কি বলা হয়েছে, তারপর কী হয় বলতে হবে। তো এবং ভারত তো যুদ্ধে জয়েন করবে না, প্রথম প্রথম বাধ্য, ভারত কোনো অবস্থাতেই যুদ্ধে জয়েন করবে না, ভারতের ওপরে আঘাত যখন আসবে, ভারত তখন নিজেকে প্রতিরক্ষার জন্য যুদ্ধে নামবে, কিন্তু নিজেকে কোনো সংহার করতে না, অন্ধকার যতদিন সাত দিনে ওই সাত দিনে নৌকা করে বা জাহাজে করে প্রচুর সৈন্য আসবে, ভারতবর্ষ আক্রমণ হবে, এবং কালীঘাট মায়ের মন্দিরে আঘাত হবে, হ্যাঁ তখনই মা জেগে যাবে এবং তিনি যা করার করে দেবে, তিনি তখন সংহার লীলায় মত্ত হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলা আছে, এটা বলা আছে বারবার করে, হ্যাঁ এটা বলা আছে বারবার। এবং গুরুদেব আরও একটা জিনিস, এই সব কিছুর মাঝে আমরা এই যে বিভিন্ন অস্ত্রের কথা যে বলি, এইটা হচ্ছে আমরা যে বিজ্ঞান এবং এই যে ভবিষ্যৎ মালিকা দুটোকে যে আলাদা আলাদা জিনিসভাবে দেখছিলাম, আজকে যদি দেখি আমরা দুটো জিনিস যে এক, এই সময়তে কলি জাগবে বলা হচ্ছে, এই যে ৬ বছরের মধ্যে যে মানে রথে চড়বেন না, ৬ বছরের মধ্যে যুগান্তর হবে, যুগান্তর, হ্যাঁ যুগান্তর, হ্যাঁ, এবং এই ৬ বছরের মধ্যে যত বিপর্যয় ঘটা সৃষ্টি হওয়া, দুটোরই একটা ব্যাপার হচ্ছে, এই সাতজন আরও একটা জিনিস চিন্তা করো, এই সাতজন যে জীবিত আছেন চিরঞ্জীবী চিরঞ্জীবী, এরা একটা এতে দক্ষ, কৃষ্ণ তার আঙুলে সুদর্শন চক্র আর কেউ পারবে না, আর কারোর পক্ষে সময় রামে রামও পারেনি, সুদর্শন চক্র একমাত্র কৃষ্ণই চালাবে আঙুলের দ্বারা। আচ্ছা দধিচির একটা ব্যাপার আছে, তারপরে অন্য অন্য যে পরশুরাম অস্ত্র অস্ত্রবিদ্যার পারদর্শী, হ্যাঁ অস্ত্র, ওই অস্ত্রগুলো সব কিন্তু মাটির তলা থেকে যারা সব উঠবে, কিন্তু আশ্চর্য ব্যাপার, হনুমান রয়েছেন, বিভীষণ রয়েছেন, যিনি পলিটিক্স শেখাবেন, একদম 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 একদম, তুই বলতে পারবি সব চিরঞ্জীবী যারা আছেন তারা কেউ কাছে কম যায় না, এবং এদের হাতে অস্ত্র উঠলে কী অবস্থা হবে চিন্তা করতে হয় না, মানে কলি যে অত্যাচারী রাজা, কলি ধ্বংস যখন হবে
তখন ওই নারায়ণকেই শক্তিশালী হতে হবে, প্রচণ্ড শক্তি নিয়ে আসবে নারায়ণ, তাহলে কলিকে ধ্বংস করতে পারবে না। নারায়ণ তো শেষ রূপ, শেষ রূপ, এবং কলিকে ধ্বংস করতে হলে নারায়ণকে প্রচণ্ড শক্তিশালী হতে হবে, এবং তার শেষ রূপটাকে বলা হচ্ছে সব থেকে শক্তিশালী রূপ। আমরা নরসিংহকে দেখি আরও বিভিন্ন, সবাই থাকবে না, আমরা সবাইকে দেখি যখন তাদের রূপকে দেখি, নারায়ণের ওই রূপটাকে দেখি, আমাদের মনের ভিতরে একটা ভয়ের সঞ্চার হয়। ঠিক আছে, এই রূপটাই ভয়ঙ্কর রূপ, এবং কলিকে সংহার করতে হবে, তো কলি তো এমনি সংহার হবে না, কলিকে সংহার করতে হবে। হ্যাঁ ঠিক আছে, রাজা পরীক্ষিতকে কলি একবার দেখা দিয়েছিলেন, কলিকে টাইম হলে আমি আসবো, তুমি আমাকে স্থান ছেড়ে দিতে পারবে না, স্থান ছেড়ে দেওয়ার জন্য বলে দিয়ে গেছে। তাহলে কথা হচ্ছে যে কলি এলো, এখন কলি রাজত্ব চলছে, কলি রাজত্ব ছিল 432,000 বছর, এটা এত পাপ, এক একটা পাপ 1,00,000 বছর, 1.5 লাখ বছর, এগুলো করে রাজত্ব 5,000 বছরে দাঁড়িয়েছে এখন, পাপের ঘোড়া এত পরিপূর্ণ হয়ে গেছে যে কলিকালকে আর টাইম দেওয়া উচিত না, 432,000 না, 5,000 বছরই একে খতম করে দিচ্ছে। তো হিসেব দিয়ে আছে, হিসেব আছে, হ্যাঁ কোনটা কত বছর, হ্যাঁ স্ত্রী হত্যা 1,00,000 বছর, ছেলে মাকে রেপ করবে 1,00,000 বছর, এরকম সব 1,00,000 বছর দেওয়া আছে। এরকম করে মানে 32,00,000 বছরকে কমিয়ে 5,000 বছরে আনা হয়েছে, মানে এটা খালি ঘোড়া ছিল, এটাকে পাপের ঘোড়ায় বোঝাই হচ্ছে। এই কুরুক্ষেত্রের যুদ্ধ এটা হয়েছিল, আমরা এখন এইটাই বলছি, আগামী দিনে যেটা আসছে থার্ড ওয়ার্ল্ড ওয়ার, কুরুক্ষেত্রের যুদ্ধের সমতুল্য, তখনও রাজারা সব ছড়িয়ে ছিটিয়েছিল, আস্তে আস্তে সবাই এক জায়গা হলো, কৌরবদের সাহায্য করলো, পাণ্ডবদের সাহায্য করলো, একবার কৃষ্ণই একমাত্র সাহায্য করেছিল, তো এই এটাও হবে, এটাও হবে। ভারতবর্ষ আবার ওই জগৎসভায় শ্রেষ্ঠ আসন হবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নব দিনমণি উদিবে আবার পুরাতন পুরভাবে, আজও গিরিরাজ রয়েছে প্রহরী, ধীরি তিন দিক নাচিছে লহরী, যায়নি শুকায় গঙ্গা গোদাবরী, এখনও অমৃত বাহিনী, এতে অমৃতবাহিনী বলা হয় গঙ্গাকে, তো গঙ্গাও শুকিয়ে যাবে, তো বলছে সরস্বতী শুকিয়ে গেছে বা গঙ্গার পালা, গঙ্গাও স্বর্গপ্রাপ্তি হবে বলা হচ্ছে, এবং এগুলো সব বলা হয়েছে, কতটা কী হবে আমি জানি না। এবং সব থেকে বড়ো জিনিস যে আমরা এই ভবিষ্যমালিকার বিভিন্ন এপিসোডে বিভিন্ন রকমভাবে বলছি, মানুষজন অনেকেই ভয় পাচ্ছেন। না, ভয় পাওয়ার মতো কিছু নেই, হ্যাঁ ঘটতে পারে, নাও ঘটতে পারে, হ্যাঁ ঘটবেই যে এমন কোনো কথা লিখে দিয়েছিল, হ্যাঁ ভবিষ্যৎবাণী নাও হতে পারে, নাও বলতে পারে, তো সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নেই। আর আরও এইটাগুলো তো বহু জন্মের পাপ, এটা তো শুধু এই কটা দিনের জন্য জিনিস না, না না পাপ মানে ভয়ঙ্কর পাপ, যার ফলে 432,000 বছরকে কমিয়ে 5,000 বছর, 5,000 বছর ভোগ করছে, আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে শুরু হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে শুরু হয়েছে, কলি প্রবেশ করেছে, কুরুক্ষেত্রের যুদ্ধ থেকেই কলি প্রবেশ করেছে, আর এই 5,000 বছর হয়েছে, এখন কলিকে ধ্বংস করতে না পারলে ভীষণ রূপ নেবে, সেই জন্য নারায়ণ ঠিক করেছেন কলিকে ধ্বংস করা, এবং 30-31 সালের মধ্যে নতুন যুগের সূচনা হবে, নতুন যুগের সূচনা হবে, 30-31 সালের মধ্যে নতুন যুগের সূচনা হবে, সত্যযুগ আবার আসবে, এবং কলিকে পরাস্ত করা হবে, নারায়ণ পরাস্ত করবে। এবং যেটা গুরুদেব যেটা বলছিলেন সেইখানে একটা আমাদের কাছে একটা ডেটা ছিল, মানে ভবিষ্যৎ মালিকায় একরকমভাবে বলা আছে যে মাতা তুলসীর অপমানের জন্য 5,000 বছর, ভগবান বিষ্ণুর পূজা না করার জন্য 10,000 বছর, গোহত্যার জন্য 1,00,000 বছর, গবাদি পশু খাওয়ানোর জন্য জায়গা না করা তার জন্য 40,000 বছর, মিথ্যা কথা বলা 5,000 বছর, মায়ের সাথে শারীরিক সম্পর্ক 1,00,000 বছর, অসৎ বা বিশ্বাসঘাতকতা 40,000 বছর, নিজের স্ত্রী হত্যা তার জন্য 32,000 বছর, জীব হত্যা তার জন্য 10,000 বছর, গঙ্গা নদীতে নিবস্ত্র স্থান তার জন্য 10,000 বছর, ব্রাহ্মণ পত্নীর সাথে সম্পর্ক তার জন্য 30,000 বছর, বিধবা নারীর সাথে শারীরিক সম্পর্ক তার জন্য 14,000 বছর, বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা তার জন্য 6,000 বছর, অন্যের জিনিস চুরি তার জন্য 10,000 বছর, অতিথির সম্মান না করা তার জন্য 6,000 বছর, নিজের বাবা মাকে হত্যা করা তার জন্য 9,000 বছর, এই সমস্ত পাপের কারণে 427,000 বছর আয়ু কমে যাচ্ছে। মানে আজ যদি থাকে তাহলে পৃথিবীতে প্রলয় ঘটে যাবে, সেই জন্যে এই 5,000 বছরে কলিকে ধ্বংস করতে হবে, তাছাড়া রক্ষা নেই, এবং যার জন্য নারায়ণ আবির্ভূত হচ্ছেন, হয়ে গেছেন, এবং ওনাকে 7 জন চিরজীবী সাহায্য করবেন,
সাতজন চিরঞ্জীবী সাহায্য করেন, প্রত্যমা থেকে আরম্ভ করে বিভীষণ আছেন, সবাই আছেন, যারা আছেন তারা সবাই হনুমান পরশুরাম যারা আছেন তারা সবাই সাহায্য করবে, এবং সবই কিন্তু মানে দক্ষ, মানে হয়তো কৃষ্ণ বুঝতে পেরে গেছিলেন যে এদের বাঁচিয়ে রাখার দরকার আছে ওই সময়ের জন্য, এই সময়ের জন্যে সেই জন্য ওরা বাঁচিয়ে রেখে দিয়েছেন। ঠিক আছে, এখন এরা নারায়ণকে সাহায্য করবে, চৌষষ্ঠী যোগিনী অষ্টমাতৃকা এরা সব সাহায্য করবে, তবে নারায়ণ শক্তিশালী হবে এবং তবে কলিকে পরাস্ত করতে পারবে। মানে পাপের ঘরার পরিমাণটা এত বড় যে নারায়ণকে এই সমস্ত কিছুর অবলম্বন নিতে হচ্ছে, তবেই তিনি হারাতে পারবেন। একদম একদম, বলতেই পারবো। তো এইটাই ছিল এই ভিডিওর মাধ্যমে যে বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার এই যে ভবিষ্য মালিকা, যে প্যারালালি লাইন, যে দুটো বিচ্ছিন্ন নয় দুজনের থেকে, এবং আপনি ভিত্তিক কেউ বিজ্ঞান মতে মানুক, কেউ আধ্যাত্মিকতার মতে মানুক, এটা ঘটছে, উপসংহার একই হবে। তো সেইটাকেই এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে জানানোর জন্য এই ভিডিওটা করা। আর গুরুদেব যদি কিছু বলার থাকে বলতে আর কি বলবো বলো, আমার তো কিছু বলার নেই, আমি তো অনেক আগেই অনেক কথাই বলেছি, এই সময় সমস্ত দেবদেবীরা জাগবেন, যেমন মহিষাসুরের যুদ্ধের সময় মা দুর্গার উনকে সাহায্য করেছেন প্রচুর, সমস্ত দেবদেবী সাহায্য করেছেন, এবারেও তাই হবে, মানে তারা থাকবে, উগ্র তারা হয়ে যাবে, কালী উগ্র কালী হবে, মানে মানে কী বলবো তোমাকে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং মানে নারায়ণকে সাহায্য করবে কলিকে বিজয় করার জন্য। কলিকে বিজয় করতে তাড়াতাড়ি পারবে না, অনেক ঝামেলা হবে, ওই জন্যে এদের বাঁচিয়ে রেখে দিয়েছে, সাতজন চিরঞ্জীবীকে বাঁচিয়ে রেখেছে এই সময়ের জন্য, কারণ ওরা তো ভবিষ্যৎ দশটা, নারায়ণ তো জানেন সব কখন কী ঘটবে, সেইটাই উনি বাঁচিয়ে রেখেছেন সাতজন চিরঞ্জীবীকে, এবং অষ্টশক্তি বলো, চৌষট্টি যোগিনী বলো, প্রত্যেকেই জাগবে, মানে তাদের চিৎকারে হৃৎকম্প হয়ে যাবে, বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে পড়বে, রোগ ব্যাধি ভূত প্রেত সবাই এক এক করে, না না দৈবিক ভৌতিক আদিভৌতিক দৈবিক তিনটে একসঙ্গে জাগবে, তিনটে একসঙ্গে জাগবে ভৌতিক আদিভৌতিক দৈবিক, ভৌতিকটা কি ভূত প্রেত দৈত্য নাম এরা জাগবে, ঠিক আছে, আদিভৌতিকটা কি মানে জ্বর জারি এটা ওটা সেটা এগুলো হচ্ছে আদিভৌতিক, আর দৈবিক ভগবানও জাগবে, ভগবানও শেষ করে দেবেন, এই তিনটের একসঙ্গে ঘটবে বাবা একসঙ্গে। তো দর্শক বন্ধুরা, এই কারণেই আপনাদের কাছে নিয়ে আসা এই ভিডিওটা, ভিডিওটার এক অনেকভাবে আমরা ব্যাখ্যা করেছি, এইটা একটু অন্যভাবে ব্যাখ্যা করার আপনাদের কাছে চেষ্টা করা হলো, এটা আপনাদেরকে ভয় দেখানোর জন্য না, না ভয় কি আছে, ভয় পাওয়ার কি আছে, বর্তমান সময় অনুযায়ী যে একটু সংযত হয়ে থাকার দরকার, সেই কারণেই সেই উদ্দেশ্যে আমাদের এই প্রচার বা আমাদের এই ভিডিও মানো আর ভবিষ্যৎবাণীকা মানো, দুটো এক এবং অভিন্ন, এবং যেটা ঘটে যাচ্ছে সেটা ভবিষ্যৎবাণীকা যা বলেছে বিজ্ঞানও তাই আগে থাকতে বলে আসছে, বিজ্ঞান তাই বলে আসছে, এটা ঘটে গেছে, কী আছে অসুবিধা কী আছে, ভয় পাওয়ার মতো কিছু নেই এটা। হ্যাঁ প্রণাম করে দেয়, হ্যাঁ প্রণাম।